হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল সাতটা থেকে চল্লিশটি করে বাছাই করা জিকে প্রশ্নোত্তরের জিকে প্র্যাকটিস সেট করছি এবং আজকে আমরা আট নম্বর প্র্যাকটিস সেট করব শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখবে প্রশ্নগুলো চলাকালীন নিজেরাই চেষ্টা করবে সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার প্র্যাকটিসটা এইভাবে হয়ে যাবে এবং সাথে আমি কিছু এক্সট্রা নোটসও রাখছি যাতে সেখান থেকে তোমরা কিছু এক্সট্রা তথ্য জানতে পারো এবং পরীক্ষাতে সেখান থেকেও তোমরা উত্তর করতে পারো তো একাডেমিতে নতুন সাবস্ক্রাইব করবে প্রেস করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো যাই হোক ক্লাসটা শুরু করবো দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন বালি আমি উৎসব পালিত হলো নিচের কোন রাজ্যে বালি পাদ্দিয়ামি উৎসব নিচের কোন রাজ্যে পালিত হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কর্ণাটকে দু নম্বর প্রশ্ন দেখো ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স অর্থাৎ আইএস এর প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছে নিজের কোন দেশ চারটি দেশ নাম রয়েছে তার মধ্যে কোন দেশ প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ভারত তিন নম্বর প্রশ্ন দেখো কোন দেশের মধ্যে পনেরোতম সেনা মহরা পরিচালিত হচ্ছে এটাকে ভিভিআই করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে এমনিতেও এসে দেখে প্রহার এই যে সেনা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ কোন দুই দেশের মধ্যে হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন সি ভারত এবং আমেরিকার মধ্যে নেক্সট চার নম্বর প্রশ্ন ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স অর্থাৎ আইএস এর ডিরেক্টর জেনারেল হিসাবে নির্বাচিত হয়েছে নিচে কোন ব্যক্তি এটাকেও গুরুত্বপূর্ণ সঠিক উত্তর হবে অপশন এ আশিস খান্না নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা সিআরপি একাডেমিক তত্ত্বাবধানে মিশন খাকিব ব্যাচ দু হাজার চব্বিশ পঁচিশ লঞ্চ করা হয়েছে পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে যেখানে একদম সিলেবাস অনুযায়ী জিকে বাংলা গণিত ইংরেজি এবং রিজনিং এর তোমরা অধ্যায় ভিত্তিক ডিসক্রিপটিভ প্যাটার্নে কনসেপ্ট ক্লিয়ার থিওরি এবং সেই উপর বেস করে উত্তর সাথে প্রচুর মক এবং পিটিএ পাবে সর্বাধিক প্রশ্ন রেকর্ড রয়েছে আমাদের কাছে এছাড়া আসিটি প্র্যাকটিস সেট সাড়ে তিন হাজার উত্তর সহ প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে যার যেটি প্রয়োজন রয়েছে সে অনুযায়ী যুক্ত হয়ে যাও নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষার সেরা প্রসূতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটিরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও পাঁচ নম্বর প্রশ্ন আপার কাট এই শব্দটি নিচের কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি বক্সিং খেলার সাথে যুক্ত রয়েছে আপার কাট এই শব্দটি দেখো বিভিন্ন খেলার সঙ্গে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ শব্দ সমূহ দেখে নেব দেখো অ্যাসেজ সম্পর্কিত রয়েছে ক্রিকেট খেলার সাথে স্ম্যাশ শব্দটি সম্পর্কিত রয়েছে ভলিবল খেলার সাথে ক্যাটেল শব্দটি সম্পর্কিত রয়েছে গল্ফ খেলার সাথে ব্রিজ স্ট্রোক এবং বাটারফ্লাই এই দুটো শব্দ যুগ সম্পর্কিত রয়েছে সাঁতার খেলার সাথে নকআউট এবং জ্যাপ শব্দ দুটো সম্পর্কিত রয়েছে বক্সিং এর সাথে এল ক্রিকেটের সাথে সম্পর্কিত পিভট এবং টি এই দুটো গল্ফ খেলার সাথে সম্পর্কিত রয়েছে ছ নম্বর প্রশ্ন স্বর্ণ মন্দির ভারতের নিচের কোনটি চারটি গুরুত্বপূর্ণ রয়েছে দেখো বৃহত্তম গুরুদ্বার প্রাচীনতম গুরুদ্বার উভয় এ এবং বি সঠিক নাকি উপরের নয় তো সঠিক উত্তর হবে শুধুমাত্র অপশান বৃহত্তম গুরুদ্বার হয়ে যাবে স্বর্ণ মন্দির অমৃতসর দেখো ভারতের পাঞ্জাব রাজ্যের শিখ ধর্মাবলম্বীদের পবিত্র ভূমি অমৃতসর স্বর্ণ মন্দিরে অবস্থিত রয়েছে সাত নম্বর প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি অপসরণ পদ্ধতির উল্লেখ রয়েছে নিচের কোন ধারাতে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে স্টার মার্ক করবে রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতি উল্লেখ রয়েছে নিচের কত নম্বর ধারায় সঠিক উত্তর হবে অপশন সি একষট্টি নম্বর ধারায় এটি বর্ণনা করা রয়েছে দেখো রাষ্ট্রপতি অপসারণ পদ্ধতিকে ইমপিচমেন্ট বলা হয় থাকে সংবিধানের চুয়ান্ন নম্বর ধারায় রাষ্ট্রপতি নির্বাচন এবং পঞ্চান্ন নির্বাচন পদ্ধতির কথা বলা হয়েছে ষাট নম্বর ধারায় শপথ গ্রহণের কথা উল্লেখ রয়েছে নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন নিচের কোন সংস্থাটি এইচডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশ করে সঠিক উত্তর হবে অপশান সি ইউএন ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটি এইচডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশ করে থাকে প্রতি বছর প্রশ্ন দেখো দেখো প্লিমশোল লাইন কথাটি নিচের কোনটির সাথে যুক্ত রয়েছে নিচের কোন যানবাহনের সাথে যুক্ত রয়েছে প্লিমশোল লাইন সঠিক উত্তর হবে অপশানে জাহাজের সাথে দশ নম্বর প্রশ্ন মানব দেহের সবচেয়ে ছোট হার নিচের কোনটি সঠিক উত্তর হবে অফস্থানে স্টেপিস হয়ে যাবে মানবদেহের সব থেকে ছোট হার এটি কানে অবস্থিত রয়েছে এবং বড় হার কোনটি সেটা হবে পায়ের ফিমার ওকে দেখো মানব দেহ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব মোট পেশির সংখ্যা ছশো উনচল্লিশটি মোট রক্তের পরিমাণ ফাইভ পয়েন্ট লিটার রক্ত তঞ্চনের সময়কাল তিন থেকে ছয় মিনিট সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি সেটা হবে থাইরয়েড ক্ষুদ্রতম যে অন্তঃক্ষরা গ্রন্থি সেটা হবে পিনিয়াল বডি সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থি সেটা হবে যকৃত এছাড়া দেখো সর্ববৃহৎ লসিকা গ্রন্থি লিহা সুষুম না কাণ্ডের দৈর্ঘ্য থেকে পঁয়তাল্লিশ জোড়া দেহের দীর্ঘতম কোষ সেটা হবে স্নায়ু কোষ করটি স্নায়ু সংখ্যা বারো জোড়া মোট অস্থি সংখ্যা দুশো ছয়টি এবং মস্তিষ্কের ওজন তেরোশো ষাট গ্রাম হয়ে থাকে এগারো নম্বর প্রশ্ন দেখো কোন ভারতীয় মহিলা প্রথম মিস ওয়ার্ল্ড পুরস্কার জিতেছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে রিতা ফরিয়া প্রথম ভারতীয় মহিলা যিনি মিস ওয়ার্ল্ড জিতেছেন প্রথম পুরস্কার বারো নম্বর প্রশ্ন কোন আইনকে জওহরলাল নেহেরু চার্টার অফ স্লেভার বলে অভিভূত করেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাসের উপর থেকে সঠিক উত্তর হবে ভারত সরকার আইন চার্টার অফ স্লেভার বলে অভিভূত করেছেন জওহরলাল নম্বর প্রশ্ন টিব্বা কি চারটি অপশন মরু অঞ্চলে লবণাক্ত রদ বালির পাহাড় পাহাড়ে অঞ্চল বা পাথরে অঞ্চল নাকি কোনোটি নয় তো টিব্বা শব্দের অর্থ হয়ে যাবে অপশনে বালির পাহাড় চোদ্দ নম্বর প্রশ্ন ইয়ং ইন্ডিয়ার সম্পাদক কে ছিলেন এটি গুরুত্বপূর্ণ পত্রিকা সঠিক উত্তর হবে অপশনে মহাত্মা গান্ধী ছিলেন ইয়ং ইন্ডিয়ার সম্পাদক দেখো বিভিন্ন পত্রিকার সম্পাদক সম্পর্কে একটু তথ্য দেখে নেব বেঙ্গল গ্যাজেট পত্রিকার সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিকি সংবাদ কৌমদির পত্রিকাটির সম্পাদক ছিলেন রামমোহন রায় হিন্দু প্যাট্রিয়েট পত্রিকাটির সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় ইন্ডিয়ান মিরর এই পত্রিকাটির সম্পাদক ছিলেন কেশব চন্দ্র সেন অমৃত বাজার পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ এবং মতিলাল ঘোষ দ্য বেঙ্গলি পত্রিকাটির সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জী কেশরী পত্রিকাটির সম্পাদক ছিলেন বাল গঙ্গাধর তিলক এছাড়া দেখো সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণকুমার মিত্র উদ্বোধন পত্রিকাটির সম্পাদক ছিলেন স্বামী বিবেকানন্দ হরিজন পত্রিকার সম্পাদক ছিলেন মহাত্মা গান্ধী ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাটির সম্পাদক ছিলেন মতিলাল নেহেরু বন্দে মাতারাম পত্রিকাটির সম্পাদক ছিলেন ভিকাজি রুস্তমজি কামা এবং অরবিন্দ ঘোষ হিন্দুস্তান টাইমস এই পত্রিকাটির সম্পাদক ছিলেন কে এম পানিকর তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখান থেকে দেখে নিলাম পনেরো নম্বর প্রশ্ন দেখো লোকসভার অধ্যক্ষ পদত্যাগ করতে চাইলে তার পদত্যাগপত্র কার কাছে জমা দেবেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উপাধ্যক্ষ ওকে ডেপুটি স্পিকারের কাছে জমা দেবেন লোকসভার স্পিকার যদি তার রেজিগনেশনটা করতে চান ষোলো নম্বর প্রশ্ন কে গুপ্ত যুগের সাহিত্যিক ছিলেন নিচের কোন ব্যক্তি চারজন ব্যক্তির নাম রয়েছে ভৈরবি কালিদাস হরিসেনা নাকি উপরের সকলেই সঠিক উত্তর হবে ডি উপরের সকলেই ছিলেন গুপ্ত যুগের সাহিত্যিক দেখো দুশো খ্রিস্টাব্দে শ্রীগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন গুপ্ত সাম্রাজ্যের সময়কাল ভারতীয় ইতিহাসে ধ্রুপদী যুগ বা স্বর্ণ যুগ নামে পরিচিত রয়েছে চৈনিক পরিব্রাজক ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ধর্ম প্রচারে ভারতে এসেছিলেন খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য সতেরো নম্বর প্রশ্ন চীনের মরুভূমি নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন সি তাকলামাকান মরুভূমি হয়ে যাবে চীনের গুরুত্বপূর্ণ মরুভূমি আঠারো নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার কোন শহরটি বর্তমান গুজরাট জেলায় পাওয়া গেছে তো সঠিক উত্তর হবে লোথাল লোথালটি গুজরাটে পাওয়া গেছে লোথাল একটি বন্দর শহর এবং এখানে কি পাওয়া গেছে ধান চাষের নিদর্শন পাওয়া গেছে এবং লোথালকে আর কি বলা হতো ম্যানচেস্টার অফ সিন্ধু সভ্যতা ওকে সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বলা হতো লোথাল শহরটিকে খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখো উনিশ নম্বর প্রশ্ন ডক্টর জাকির হোসেন ছিলেন নিচের সঠিক উত্তর হবে অপশন সি ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর জাকির হোসেন ওকে এবং তিনি ছিলেন ভারতের তৃতীয় রাষ্ট্রপতি এবং তার কাজের যে মেয়া ছিল মে মাসের তেরো থেকে উনিশশো থেকে মে তিন উনিশশো উনসত্তর নম্বর প্রশ্ন তিন দিক থেকে জল দ্বারা বেষ্টিত ভূখণ্ডকে কি বলা হয়ে থাকে তিন দিকে জল কিন্তু একদিকে স্থল সঠিক উত্তর হবে অপশন ডি উপদ্বীপ যেমন ভারতবর্ষ ভারতবর্ষীয় কি বলা হয় থাকে ভারতীয় উপদ্বীপ কেননা দেখবে এই রকম ভাবে রয়েছে তো তিন দিকে জল আরব সাগর বঙ্গোপসাগর ভারত মহাসাগর কিন্তু উপরটা কি ল্যান্ডের সাথে যুক্ত রয়েছে তো এই জন্য এটাকে বলা থাকে উপদ্বীপ একুশ নম্বর প্রশ্ন লাহোর অধিবেশনে কোন দিনটিকে সর্বপ্রথম স্বাধীনতা দিবস হিসাবে ধার্য করা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন লাহোর অধিবেশনে সর্বপ্রথম কোন দিনটিকে স্বাধীনতা দিবস হিসাবে ধার্য করা হয় ছটে উত্তর ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাল এবং যে কারণে পরবর্তীকালে জানুয়ারিতেই সংবিধানকে কার্যকরী করা হয় এবং সেই দিনটা প্রজাতন্ত্র দিবস হিসাবে পরিচিত রয়েছে দেখো উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে তেইশে ডিসেম্বর লাহোরে জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশন বসে এবং এই অধিবেশনে গান্ধীজির অনুরোধে জাতীয় কংগ্রেসের নেতা পণ্ডিত জওহরলাল নেহরু স্বগতি নির্বাচিত হন এবং ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ সালে ভারতের প্রথম স্বাধীনতা দিবস হিসাবে সেটাকে পালন করা হয় বাইশ নম্বর প্রশ্ন নিজের কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে বিখ্যাত বৈষ্ণোদেবী দেবী মন্দির অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অফশান এ জম্মু ও কাশ্মীর দেখো ভারতের বিভিন্ন মন্দির ও তার অবস্থান কোথায় কোথায় একটু দেখে নেব দেখো কালীঘাট মন্দির তারাপীঠ মন্দির দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দির মদন মোহন মন্দির এগুলো কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গে এছাড়া তিরুপতি বালাজি মন্দির অন্ধ্রপ্রদেশে অবস্থিত কামাখা মন্দির এবং ভৈরব মন্দির আসামে অবস্থিত অমরকণ্টক মন্দির অবস্থিত রয়েছে ছত্রিশগড়ে বদ্রীনাথ মন্দির অবস্থিত রয়েছে উত্তরাখণ্ডে স্বর্ণ মন্দির অবস্থিত রয়েছে পাঞ্জাবে এছাড়া দেখো অমরনাথ মন্দির জম্মু কাশ্মীরে অবস্থিত রয়েছে কর্ণাড়কে সূর্য মন্দির অবস্থিত রয়েছে উড়িষ্যাতে জগন্নাথ মন্দির অবস্থিত রয়েছে উড়িষ্যাতে সাঁচি স্তূপ অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশে মিনাক্ষী মন্দির অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে বিরুপাক্ষ মন্দির অবস্থিত রয়েছে কর্ণাটকে তেইশ নম্বর প্রশ্ন নিচের কোন যন্ত্রটি অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করে থাকে চারটি অপশন রয়েছে সিসমোগ্রাফ হাইগ্রোমিটার এবং ওডোমিটার সঠিক উত্তর হবে অপশান ডি ওডোমিটার দেখো কিছু গুরুত্বপূর্ণ পরিমাপক যন্ত্র সম্পর্ক তথ্য দেখে রাখো হাইড্রোমিটার আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করতে সাহায্য করে হাইগ্রোমিটার আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করতে সাহায্য করে ক্যালোরিমিটার তাপ পরিমাপ করতে সাহায্য করে বাতাসের গতি করতে সাহায্য করে ব্যারোমিটার বায়ুমন্ডলীয় চাপ পরিমাপ করতে সাহায্য করে ভোল্ডমিটার বিভব প্রভেদ পরিমাপ করতে সাহায্য করে থাকে চব্বিশ নম্বর প্রশ্ন ভারতে কত সালে প্রথম জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছিল তো প্রথম জাতীয় জরুরি অবস্থা জারি করা হয় অপশন সি উনিশশো কতবার জাতীয় জরুরি অবস্থা চালু করা হয় মোট জাতীয় জরুরি অবস্থা করা হয় কি কি এক উনিশশো বাষট্টিতে সেটা হচ্ছে কখন চীন যুদ্ধ ভারতের সাথে যখন চীন যুদ্ধ হয় তারপর উনিশশো একাত্তরে পাকিস্তান যুদ্ধ এবং তারপরে উনিশশো পঁচাত্তরে এটা কি অভ্যন্তরীণ গলোযোগ ওকে নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন শিবাজি আটজন মন্ত্রীর একটি পরিষদ গঠন করেছিলেন যা মারাঠা সাম্রাজ্য পরিচালনা করত এই পরিষদের নাম কি ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চারটি অপশন দেখো অষ্টরত্ন অষ্ট অষ্টসিদ্ধি নাকি অষ্ট প্রধান তো এই আটজন মন্ত্রীকে কি বলা হতো একত্রে অপশন ডি অষ্ট প্রধান সিক্স যখন সুদের হার ঊর্ধ্বমুখী তখন নিচের কোনটি ঠিক নয় চারটি অপশন রয়েছে সঞ্চয় বৃদ্ধি পায় যখন সুদের হার ঊর্ধ্বমুখী হয় ঋণ হ্রাস পায় উৎপাদন বৃদ্ধি পায় নাকি উৎপাদন হ্রাস পায় তো কোনটা ঠিক নয় সঠিক উত্তর হবে ডি উৎপাদন হ্রাস পায় এই কথাটা একদমই ঠিক নয় বাদ বাকি সঞ্চয় বৃদ্ধি পায় সুদ যদি বেশি দেওয়া হয় তাহলে অবশ্যই ব্যাংকে বেশি লোক টাকা জমাবে সঞ্চয় করবে বেশি ঋণ হ্রাস পায় ঋণ মানে হচ্ছে যেটা হচ্ছে লোন নেওয়া হচ্ছে ঠিক আছে লোন তো কমবে না ঠিক আছে তারপর দেখো উৎপাদন বৃদ্ধি পায় উৎপাদন কিন্তু আহ সুদ বাড়ার সাথে সাথে কিন্তু এটা বৃদ্ধি পায় কিন্তু উৎপাদন হ্রাস পায় এই কথাটা কিন্তু ঠিক নয় নেক্সট দেখো টোয়েন্টি কোনটি লিনিয়ার মাল্টিমিডিয়া সঠিক উত্তর হবে অপশন সি টিভি টিভি হচ্ছে লিনিয়ার মাল্টিমিডিয়া দেখো যেসব মাল্টিমিডিয়া সময়ের উপর নির্ভরশীল তাদেরকে লিনিয়ার মাল্টিমিডিয়া বলে যেমন অডিও ভিডিও ইত্যাদি এবং অডিও ভিডিও কোথায় দেখতে পেয়ে থাকি আমরা টিভিতে আঠাশ নিচের মধ্যে কোনটি স্তূপ পর্বত চারটি পর্বত রয়েছে পূর্বাঞ্চল সাতপুরা হিমালয় অপশানটিতে পর্বত শ্রেণী দিয়ে দিয়েছে তো যাই হোক সঠিক উত্তর হবে অপশান বি সাতকুড়া একটি স্তূপ পর্বত দেখো এটি গুজরাটের আরব সাগরের তীর থেকে শুরু হয়ে পূর্ব দিকে মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের মধ্য দিয়ে অগ্রসর হয়ে ছত্রিশ গয়েস গড়ে গিয়ে শেষ হয়েছে টোয়েন্টি ইউরিয়া কোথায় সংশ্লিষ্ট হয় নিচের কোন অঙ্গে ইউরিয়া সংশ্লিত হয় সঠিক হবে এ দেখো দেহের বৃহত্তম গ্রন্থি এর ওজনের দেহের মোট ওজনের প্রায় তিন থেকে পাঁচ শতাংশ অর্থাৎ যকৃতের ওজন দেহের মোট ওজনের তিন থেকে পাঁচ শতাংশ যকৃত বক্ষ পিঞ্জরের যে মধ্য ছদ্দার রয়েছে তার নিচের অংশে অবস্থিত রয়েছে তিরিশ নম্বর প্রশ্ন কোন বিল শুধুমাত্র লোকসভায় উপস্থাপিত করা যায় রাজ্যসভাতে সেই বিল উপস্থাপিত করা যায় না তো সেটা শুধুমাত্র কোন বিল সঠিক উত্তর হবে অপশনটি অর্থ বিল বা মানি বিল এবং এর আর্টিকেল কত একশো দশ এগারো সরি একত্রিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে সঠিক উত্তর হবে অপশান বি নেফ্রনে নেফ্রন আবার কোথায় থাকে বৃক্কে থাকে বত্রিশ নম্বর প্রশ্ন মানুষের সাধারণত কত জোড়া অটোজম থাকে সঠিক উত্তর হবে অপশন ডি বাইশ জোড়া অটোজম থাকে দেখো মানব দেহে মোট তেইশ জোড়া ক্রোমোজোম রয়েছে তার মধ্যে বাইশ জোড়া অর্থাৎ মোট চুয়াল্লিশটিটা কি রয়েছে অটোজম আর এবং অ্যালোজম হচ্ছে এক জোড়া অর্থাৎ দুটো তাহলে দেখো অ্যালোজম হলো একটি যৌন ক্রোমোজম যা অটোজমের থেকে আকার গঠন এবং আচরণে পৃথক হয়ে থাকে তার মানে ধরনের ক্রোমোজোম থাকে বাইশ জোড়া বা চুয়াল্লিশটা অটোজোম আর এক জোড়া বা দুটো থাকে অ্যালোজম টোটাল ছেচল্লিশটা অর্থাৎ জোড়া আমাদের মানব মানবদেহে থাকে থ্রি ভেনিজুয়েলার জাতীয় খেলা নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন বি বেসবল দেখো গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের জাতীয় খেলা দেখে নেব জাপানের জাতীয় খেলা সুমো রেসলিং স্পেনের জাতীয় খেলা সাঁড়ের লড়াই স্কটল্যান্ডের জাতীয় খেলা গলফ ইংল্যান্ডের জাতীয় খেলা জামাইকা সরি ইংল্যান্ড এবং জামাইকার এই দুটো রয়েছে ক্রিকেট বাংলাদেশের জাতীয় খেলা কবাডি আমেরিকার জাতীয় খেলা কিউ সরি আমেরিকা এবং কিউবার দুটো রয়েছে বেসবল এছাড়া ভেনিজুয়েলারও আমরা দেখলাম তারপর দেখো ব্রাজিল ফ্রান্স ইতালি রাশিয়ার এগুলো রয়েছে ফুটবল থার্টি ফোর পাইরোলুসাইট কোন ধাতুর আকরিক সঠিক উত্তর হবে ম্যাঙ্গানিজের আকরিক হয়ে ফাইরলুসাইড থার্টি ফাইভ পরিবাহের মাধ্যমে তরিত প্রবাহের কারণে তাপ এর উৎপাদনকে ব্যাখ্যা করে কোন সূত্র কি বলছে পরিবাহের মাধ্যমে তড়িৎ প্রবাহের কারণে তাপের উৎপাদনকে ব্যাখ্যা করে কোন সূত্র অর্থাৎ পরিবাহের মধ্য থেকে যদি তড়িৎ প্রবাহ হয় তার ফলে তাপ উৎপন্ন হয়ে থাকে তো এই সূত্রটা কোন সূত্রে বলা রয়েছে সঠিক সূত্রে দেখো এই সূত্রটিতে বলা হয়েছে যখন তরিপ প্রবাহ আই টি সময়ের জন্য আর রোধকের একটি পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন পরিবাহীর দ্বারা উৎপাদিত তাপ তড়িৎ প্রবাহের বর্গ রোধের এবং সময়ের গুণ ফলের সমান হয়ে থাকে কি বলছে যখন তড়িৎ প্রবাহ টি সময়ের জন্য আর রোদের একটি পরিবাহের মধ্য থেকে প্রবাহিত হয় তখন পরিবাহী দ্বারা উৎপাদিত তাপ তড়িৎ প্রবাহের বর্গ রোধের এবং সময়ের গুণফলের সাথে সমান হয়ে থাকে ওকে নেক্সট থার্টি সিক্স নিজের কোন যৌগটি প্রধানত হ্যান্ড স্যানিটাইজারে ব্যবহৃত হয়ে থাকে কোভিডের সময় করোনার সময় আমরা সকলেই হ্যান্ড স্যানিটাইজার ইউজ করেছি তো তাতে কোন কেমিক্যালটা ম্যাক্সিমাম ইউজ হয়ে থাকে তো সঠিক উত্তর হবে জীবাণুনাশক তা বলে যে হান্ড্রেড পার্সেন্ট অ্যালকোহল খেতে যেও না হান্ড্রেড পার্সেন্ট অ্যালকোহল কিন্তু মানুষকে মেনে ফেলবে থার্টি সেভেন দেখো মেসিনতোস নামক কম্পিউটার সিরিজটি কোন কোম্পানি তৈরি করেছে সঠিক উত্তর হবে অপশান ডি অ্যাপেল থার্টি এইট বিশ্বের প্রাচীনতম ফুটবল ক্লাব নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান বি ইংল্যান্ডের সেফিল্ড ক্লাব এটি প্রতিষ্ঠিত হয় থার্ড এপ্রিল উনিশশো পাঁচ সালে থার্টি ফসফরাসের পারমাণবিক ক্রমাঙ্ক কত সঠিক উত্তর হবে অপশান ডি ফিফটিন দেখো কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন থাকে সেই সংখ্যাকে ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলা হয় বলা হয়ে থাকে চল্লিশ নম্বর প্রশ্ন এবং আশা ক্লাসের শেষ প্রশ্ন কোন মহিলা ফুটবলার প্রথম অর্জুন পুরস্কার পান সঠিক উত্তর হবে অফশান বি শান্তি মালিক প্রথম মহিলা ফুটবলার যিনি অর্জুন পুরস্কার পেয়েছেন তিনি উনিশশো তিরাশি সালে এই অর্জুন পুরস্কার পেয়েছেন তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর আজকের ক্লাসের মাধ্যমে

তো সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেল খারাপ পেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই